বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। বাংলাদেশ থেকে বিদেশে টাকা নেওয়া জটিল প্রক্রিয়া হলেও ভূমিমন্ত্রী কিভাবে বিদেশে এত সম্পদ গড়ে তুলেছেন সেটি নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সম্প্রতি তার নির্বাচনী এলাকায় এক জনসভায় দাবি করেছেন, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি। মন্ত্রী বৈধ নাকি অবৈধ উপায়ে অর্থ আয় করেছেন সেটি নিয়ে কোনো প্রশ্ন তুলছে না। প্রশ্ন হচ্ছে, বিদেশে তিনি এত টাকা নিয়ে গেলেন কিভাবে? গত 26 ডিসেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এক সংবাদ সম্মেলনে জানায়, এক মন্ত্রীর বিদেশে 2,312 কোটি টাকার ব্যবসা রয়েছে, তবে তিনি নির্বাচনী হলফনামায় এ তথ্য দেননি। ওই সংবাদ সম্মেলনে টিআইবি ওই মন্ত্রীর নাম প্রকাশ করেনি। এর একদিন পরে দেশের বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হয় যে নাম প্রকাশ না করা সেই মন্ত্রী হচ্ছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বেশ কয়েকটি পত্রিকায় মন্ত্রীর পরিচয় প্রকাশ হবার পরে বিষয়টি জানতে চাওয়াই হয় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের কাছে। তিনি বিবিসি বাংলাকে বলেন, তারা যে মন্ত্রীর সম্পদের বিষয়ে তথ্য তুলে ধরেছিলেন তিনি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষভাবে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে অর্থ নেওয়ার সুযোগ থাকলেও তা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এছাড়া মন্ত্রী যে খাতে যে পরিমাণ অর্থ নিয়েছেন তা এই প্রক্রিয়ার আওতাভুক্ত নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান রিয়েল অ্যাসেট খাত, যে ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টগুলো এটার জন্য বাংলাদেশ ব্যাংক এখনও কোনো অনুমোদন দেয়নি। ভূমিমন্ত্রী কী বলছেন এ বিষয়ে কথা বলার জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে বিবিসি বাংলার তরফ থেকে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদপত্রে নাম প্রকাশিত হবার পর চট্টগ্রামের আনোয়ারায় এক নির্বাচনী সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি। তিনি বলেন, আমি এক টাকা দুর্নীতি করেছি কেউ বলতে পারলে রাজনীতি ছেড়ে দেব। এমপি মন্ত্রী হলে আমি ব্যবসায়ী পরিবারের সন্তান, ব্যবসা করেছি, ব্যবসা না করে আমি উপোস করে থাকবো, চুরি করবো নাকি? আমি মানুষের হককে তো আমি চলতে পারবো না, হারাম পয়সার আমার দরকার নেই। আমার পদ বেচে আমি ব্যবসা করি না। আমার এই পদের অনেক আগে আমার বাবাও ব্যবসায় ছিলেন, আমিও ব্যবসায় ছিলাম। মিস্টার চৌধুরী বলেন, আমি মনে করি রাজনীতি এবং এই এমপি মন্ত্রীগুলো আল্লাহর রহমত। মানুষকে দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, দেশের মানুষের জন্য করতে হবে, সেবা করতে হবে। সংবাদ মাধ্যমে খবরে বলা হচ্ছে, সব সম্পদের বর্তমান বাজার মূল্য 2,300 কোটি টাকার বেশি। ভূমিমন্ত্রী নিজে এবং তার স্ত্রী মিলে বিদেশে অন্তত 6টি কোম্পানি পরিচালনা করছেন বলে তথ্য দেওয়া হয়, যেগুলোর মূল্য 16.64 কোটি পাউন্ড বা 2,312 কোটি টাকা বলে জানানো হয়। বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে গিয়ে সাইফুজ্জামান চৌধুরীর নামে অন্তত 6টি কোম্পানি পাওয়া যায়, যার সবগুলি আবাসন ব্যবসার সাথে যুক্ত। এগুলো হচ্ছে ZTZ প্রপার্টি ভেঞ্চার্স লিমিটেড, আরামিদ প্রপার্টিস লিমিটেড, রুখমিলা প্রপার্টিস লিমিটেড, সাদাকাত প্রপার্টিস লিমিটেড, জেবা প্রপার্টিস লিমিটেড এবং জারিয়া প্রপার্টিস লিমিটেড। সবগুলো কোম্পানির পরিচালকের দায়িত্বে রয়েছেন তিনি। এর মধ্যে শুধু রুখমিলা প্রপার্টিস লিমিটেডের পরিচালক পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এই কোম্পানির ঠিকানা লন্ডনের ওয়ারউইক লেন, বাকি সবগুলো কোম্পানির ঠিকানা লন্ডনের জেভন শায়ার স্কোয়ার উল্লেখ করা হয়েছে। মন্ত্রী টাকা কিভাবে নিয়েছেন? বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশে বিনিয়োগ করার নিয়ম নেই। এমনটি একজন ব্যক্তি বৈধভাবে বছরে $12,000 বেশি নিয়ে যেতেও পারেন না। এমন অবস্থায় সরকার একজন মন্ত্রীর বিদেশে এত সম্পদের মালিক হওয়া নিয়ে আলোচনা চলছে। ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ থাকার বিষয়টি সামনে এনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যে উৎসগুলো থেকে তারা মন্ত্রীর এসব সম্পদের বিষয়ে জানতে পেরেছেন তা উন্মুক্ত ওয়েবসাইট, সেখানে শুধু সম্পদের হিসাব রয়েছে। কিন্তু এসব সম্পদ করতে মন্ত্রী কোনো উপায় অর্থ নিয়েছেন তা বলা হয়নি, যার কারণে মন্ত্রী কীভাবে অর্থ নিয়ে গেছেন সেটি তাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো চাইলে সেটা তদন্ত করে বের করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। এক্ষেত্রে দরকার হলে বিদেশি সহায়তাও নেওয়া যেতে পারে। মিস্টার ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্য দুদেশই জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য, ফলে এই দুই দেশ চাইলে যৌথভাবে কাজ করতে পারবে, সেই সুযোগ ছাড়াও আইনি কাঠামো আছে। সরকার চাইলে BFIU বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন CID জাতীয় রাজস্ব বোর্ডের ধরনের সংস্থাগুলো যদি সঠিকভাবে চেষ্টা করে তাহলে অবশ্যই সবকিছুই বের করা সম্ভব। টিআইবির নির্বাহী কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি $12,000 বেশি দেশ থেকে বিদেশে নিতে পারে না। সেই বিবেচনায় ভূমিমন্ত্রী যে পরিমাণ অর্থ নিয়েছেন তা এই সীমার চেয়ে অনেক বেশি, তাই বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট কিছু খাতে অর্থ নেওয়ার অনুমোদন দিলেও সেই শ্রেণীতেও ভূমিমন্ত্রীর অর্থ নেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি। তিনি বলেন, রিয়েল অ্যাসেট খাতের ক্ষেত্রে ইনভেস্টমেন্টগুলো এটার জন্য আমাদের জন্য বাংলাদেশ ব্যাংক
এখানে কোনো অনুমোদন দেয়নি। এ বিষয়ে সাবেক ব্যাংকার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, যে পরিমাণ অর্থ নেওয়া হয়েছে তা আসলে অবৈধ উপায়ে পাচার করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে ভূমিমন্ত্রী সাইফুল জামান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইন কি বলে? বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি অনুযায়ী ব্যক্তিগত ভ্রমণের জন্য বাংলাদেশের বাসিন্দারা প্রতি বছর মাথাপিছু সর্বোচ্চ $12,000 নিতে পারবেন। বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে বিশেষ অনুমতি সাপেক্ষে আরও $10,000 নেওয়ার বিধান রয়েছে। এর বেশি পরিমাণ অর্থ দরকার হলে আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয়। এছাড়া বাংলাদেশের বাসিন্দারা দেশের স্থাবর সম্পত্তি বিক্রি করে সেই টাকা বৈদেশিক মুদ্রায় বিদেশে পাঠানোর নিয়ম নেই। এছাড়া বিদেশে প্রত্যক্ষ বা পোর্টফোলিও বিনিয়োগ বাংলাদেশিদের জন্য উন্মুক্ত নয়, কারণ বাংলাদেশে টাকা মূলধনী খাতে রূপান্তরযোগ্য ঘোষিত নয়, যার কারণে বাংলাদেশি মুদ্রা বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে পাঠানোর সুযোগ নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগের অনুমতি দেয়, তবে সেটা সুনির্দিষ্ট খাত ভিত্তিক। বিদেশি ইন্ডাস্ট্রি গড়তে চায় এমন ব্যক্তিদের অনুমতি দেয়, তবে সেটার সুনির্দিষ্ট খাত আছে এবং সুনির্দিষ্ট অনুমোদন লাগে বলেন তিনি। এ বিষয়ে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, কোনো শিল্প প্রতিষ্ঠানের জন্য বিশেষ কিছু ক্ষেত্রে বাইরে বিনিয়োগের অনুমতি দেওয়া হয়, তবে কোনো সম্পত্তি কেনার জন্য অনুমতি দেওয়া হয় না। এই অনুমোদন মিলিতভাবে দেয় বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা। এই দুই প্রতিষ্ঠান একসাথে বসে সেটা অ্যাপ্রুভ করে, তখন সেই টাকা বাইরে নিয়ে সেই ইন্ডাস্ট্রি তারা করতে পারে, সেটা সিলেক্টিভলি এবং একেবারে কেস বাই কেস দেওয়া হয়, সেটা এক্ষেত্রে পড়বেই না বলেন মিস্টার মনসুর। উদাহরণ হিসেবে তিনি বলেন, গার্মেন্টস শিল্প হয়তো ইথিওপিয়াতে কোনো শিল্প কারখানা গড়ে তুলতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের অনুমোদন দেওয়া হতে পারে। আবার কোনো কোম্পানি যদি অন্য কোনো দেশে আউটলেট বা দোকান করতে চায় তাহলে সেটা হতে পারে। একইভাবে হতে পারে দেশের কোনো ফার্নিচার কোম্পানি যদি মালয়েশিয়াতে কোনো প্রতিষ্ঠান গড়তে চায় সেক্ষেত্রে দেওয়া হতে পারে। এই ধরনের বিশেষ বাছাইকৃত কিছু ক্ষেত্রে দেশের বাইরের বিনিয়োগ করতে পারে, তবে এক্ষেত্রেও কঠোর নিয়ম রীতি অনুসরণ করতে হয়, যেগুলো মোটেই সহজ নয় বলে জানান তিনি। সেখানে তাদের নিয়মিত রিপোর্টিং করতে হয়, তাদের ডিভিডেন্ড আনতে হয় ইত্যাদি ইত্যাদি বলেন মিস্টার মনসুর।